নমস্কার দর্শক বন্ধুরা, চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটাতে আমি আলোচনা করব এমন একটি ইন্টারেস্টিং টপিক নিয়ে যেটা হয়তো দর্শক বন্ধুরা অনেকেই জানেন, আবার অনেকেই বিষয়টা শুনে থাকলেও খুব সম্যক ধারণা নেই। চলুন শুরু করা যাক। বিষয়টি হলো জিআইএস কি। জিআইএস হলো একটা অ্যাব্রিভিয়েশন যার পুরো কথাটা হলো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এটা আমরা অনেকেই জানি। এখন খুব সহজে বিষয়টা এক্সপ্লেন করতে গেলে বলতে হয়, ইনফরমেশন সিস্টেম হলো একটা কম্পিউটারাইজড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যার মধ্যে যে কোনো ধরনের প্রচুর ইন্টার রিলেটেড ইনফরমেশন আমরা স্টোর করে রাখতে পারি এবং প্রয়োজনে রিট্রিভও করতে পারি। এখন এর সাথে যদি জিওগ্রাফিক টার্মটা জুড়ে দেওয়া হয়, তবে এখানে জিওগ্রাফিক বলতে স্পেসিফিক্যালি জিওগ্রাফিক লোকেশন অর্থে ব্যবহার করা হয়। অর্থাৎ কোনো ইনফরমেশনের সাথে যদি জিওগ্রাফিক লোকেশন যুক্ত থাকে এবং এই ধরনের প্রচুর রিলেটেড ইনফরমেশন নিয়ে যদি একটা কম্পিউটারাইজড সিস্টেম ডেভেলপ করা হয়, তাহলে আমরা তাকে জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বলতে পারি। যেমন এই ধরনের জিওগ্রাফিক লোকেশন রিলেটেড ইনফরমেশনের একটা উদাহরণ দিই। ভারতবর্ষের রাজধানী দিল্লিতে দেশের মধ্যে ক্রাইম রেট সবচেয়ে বেশি। এই উদাহরণটায় দেশের মধ্যে ক্রাইম রেট সবচেয়ে বেশি এই কথাটা হলো ইনফরমেশন, এবং ভারতবর্ষের রাজধানী দিল্লিতে এই কথাটা হলো ওই ইনফরমেশনটার জিওগ্রাফিক লোকেশন। এখন দেশের অন্যান্য জায়গার এই ক্রাইম রেট সংক্রান্ত রিলেটেড ইনফরমেশনগুলো নিয়ে যদি একটা কম্পিউটারাইজড সিস্টেম তৈরি করা যায় যার থেকে আমরা তথ্য বা ইনফরমেশনগুলো জিওগ্রাফিক লোকেশনের রেসপেক্টে অ্যানালিসিস করে একটা ক্রাইম ম্যানেজমেন্ট সলিউশন ডেভেলপ করতে পারি, তাহলে সেটা হবে একটা প্রপার জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমের এক্সাম্পল। এখন এই ধরনের সিস্টেম তৈরি করতে গেলে কয়েকটা বিষয়ের ওপর কনসেপ্ট থাকা প্রয়োজন। তা হলো কার্টোগ্রাফি, রিমোট সেন্সিং আর জিপিএস। এই বিষয়গুলো নিয়ে আমি অন্য একটি ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। এখন যেহেতু এটি একটি কম্পিউটার বেসড সিস্টেম, তাই এটা ডেভেলপ করার জন্য দরকার পড়বে একটি কম্পিউটার এবং অবশ্যই একটি সফটওয়্যার। জিআইএস সিস্টেম ডেভেলপ করার জন্য প্রোপ্রাইটারি সফটওয়্যারগুলোর পাশাপাশি প্রচুর ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার পাওয়া যায়, যার লিস্ট আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এই তথ্যগুলো আমি জোগাড় করেছি উইকিপিডিয়া পেজ থেকে। আমি আমার চ্যানেলে এরকমই একটি ফ্রি অ্যান্ড ওপেন সোর্স পাওয়ারফুল জিআইএস সফটওয়্যারের উপর টিউটোরিয়াল করছি, যার নাম হলো কিউজিআইএস। আশা করব আপনাদের মধ্যে যাদের শেখার আগ্রহ থাকবে তারা অবশ্যই টিউটোরিয়ালগুলো ফলো করবেন। জিআইএস সম্পর্কে আরও কিছু বলতে গেলে বলতে হয় এর অ্যাপ্লিকেশন সম্পর্কে। যেমন সবচেয়ে পপুলার এবং ওয়াইডলি ইউজড জিআইএস সিস্টেম হলো ওয়েদার ইনফরমেশন সিস্টেম, যেটা আমরা টিভিতে, খবরে, মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রচুর ব্যবহার করে থাকি। আরও একটি সিস্টেম হলো গুগল ম্যাপ নেভিগেশন সিস্টেম। এটা নিয়ে আলাদা করে বলার নিশ্চয়ই দরকার নেই। এই অ্যাপ্লিকেশনটা আমরা মোবাইল প্ল্যাটফর্মে প্রচুর ব্যবহার করি, হয়তো অনেকেই আমরা জানতাম না, এটাও একটা জিআইএস সিস্টেম। এছাড়াও প্রচুর সেক্টর রয়েছে, যেমন রিসোর্স ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, লজিস্টিক্স, ট্রান্সপোর্টেশন ইত্যাদি বিভিন্ন সেক্টরে এর ব্যবহার এক কথায় অনস্বীকার্য। এবং আরও অন্যান্য প্রচুর সেক্টরস রয়েছে যেই সমস্ত সেক্টরে এই সিস্টেমটার ব্যবহারের প্রচলন ভীষণভাবে বাড়ছে। আশা করি দর্শক বন্ধুদের একটা সম্যক ধারণা দিতে পারলাম জিআইএস নিয়ে, যারা এই বিষয়টি নিয়ে প্রথম শুনলেন। আর যারা এই বিষয়টি নিয়ে জানেন তাদেরও হয়তো ধারণাটা আরেকটু সুস্পষ্ট করতে পারলাম। এই ভিডিওটা আর বাড়াবো না। আশা রাখবো জিআইএস সম্পর্কে আরও ইনফরমেশন পেতে হলে এবং এর টিউটোরিয়ালগুলোকে ফলো করার জন্য এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।